হ্যাঁ নমস্কার, মুঁ সংগ্রাম আপনার সমস্ত স্বাগত করছি আমার প্রথম ভিডিও ব্লগ্রে। ভিডিও ব্লগ হচ্ছে কোণ কি যেমনি আমি ব্লগ্রে বসিকি লিখতি তেমন একটা ব্লগ, এটি আমি ভিডিও করিকি কুহতি একটা ব্লগ VLOG। আমার প্রথম ওড়িয়া ব্লগ, মোর এই ওড়িয়া ব্লগ্রে মু আজি গোটে কথা কয়াকু চাহি সমস্ত। আমি গোটে ই পত্রিকা করেছু নবপল্লব, যেটাকে আমি করেছিল December 20 আরম্ভ করেছিল এবং ইয়াকে পুনি মাত্র 10 দিন ভিতরে পুরা পত্রিকার কাম ছাড়ি December 31 রাতে মানে 1 তারিখ দিন আমি তাকে রিলিজ করছিল। সেতবে আমি গোটে ফ্রি ওয়েবসাইট বি করেছিল, তবে ফ্রি ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেসে, যেহেতু এ পত্রিকাটার আমার মূল লক্ষ্য হচ্ছে সমস্ত মাগণারে পৌঁছাইবা, তেমন করে আমি টঙ্কাটে খরচ করিনি, কেবল কেবল খরচ হয়েছি ইন্টারনেট, যেটা কেবে প্রায় এতে বি রেট করু না এবং কিছু পরিশ্রম। এটি এই কাম পাই মধ্যে তাপস ভাই মধ্যে বহু সাহায্য করছেন, এটি সহ বহু জন মধ্যে সাহায্য করছেন। ম্যাগাজিন রিলিজ হল পরে তারপরে কিছু সাঙ্গ মানকর কিছু কমপ্লেন আসা, যেমনি কি আমি ঠিক সে ওড়িয়া পড়ি পারু না, কারণ আমি ছোট ওড়িয়া মিডিয়াম পিলা না হুঁ, তেমনি ওড়িয়ারে আমার পড়িয়া অসুবিধা হচ্ছে। সেইপাই কি গোটে কাম কলু কি আমি অডিও ম্যাগাজিন করিবা, যেটা কি মধ্যে ওড়িশার প্রথম অডিও ম্যাগাজিন ভাবে কাম আরম্ভ করলু। যেমনি কি কেউ রেকর্ডিং করিকি পঠাইলে তাকে রেকর্ডিং রে স্টার্টিং সেকেন্ডে প্রবলেম হচ্ছিল, ধীরে ধীরে রেকর্ডিং হল পরে তাকে ভিডিও কলু, ভিডিও কলা পরে তাকে আমি পোস্ট কলু ইউটিউবে, তারপরে টিকে টিকে ভিডিওরে টিকে টিকে এডিটিং টিকে টিকে ফটো ফটো দিয়ে তারপরে তাকে কলু। তথাপি এবে যাই আমার 30টি ভিডিও সরিছে, 40টি লেখার 30টি এবে যাই অডিও করিসারিছু, আর 10টির অডিও হয়ে সারিছে, কাম খালি বাকি আছে অপলোডিং পাই, ধীরে ধীরে অপলোড হচ্ছে। এইসব অপলোড করছি আমি নবপল্লব ই পত্রিকার ইউটিউব সাইটে, মানে ইউটিউব গোটে জিনিস যেটি আপনার ফ্রিরে সব কিছু পড়া পাইপার, সেটি তাদের শুনিপার ভিডিও দেখিপার, সেটি কোণী পয়সা পড়বে না, কেবল খালি ইন্টারনেট চার্জ থাকে। এবং তারপরে আমি নবপল্লবর ধীরে ধীরে লোক কিছু পড়লে পাখাপাখি 500-600 পরে লোক আমার ডাউনলোড করছেন ওয়েবসাইট্র, এবং বহু লোক মধ্যে আমি PDF মাধ্যমে পঠাইছু, মেলে হো হোয়াটসঅ্যাপে হো কিংবা ফেসবুকের মেসেঞ্জরে হো আমি PDF ভাবে পঠাইছু। তারপরে যেতবে ধীরে ধীরে লোক লোক মানে পছন্দ করা লাগলে এবং অডিও ম্যাগাজিন মধ্যে আসলা, কিন্তু বহু লোক আমার পৌঁছি পার না, তেমনি আমি গোটে গীত তৈরি করছু যেটা কি আসন্তাকালি আমার আন্তর্জাতীয় মাতৃভাষা দিবস 21 তারিখে 21 তারিখে এটা রিলিজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, নবপল্লবর ইউটিউব চ্যানেলে। এই গীতটি লিখিছেন আমার শাশ্বত ভাই এবং তাকে বহু সুন্দর মধ্যে স্বর করেছেন মানস রঞ্জন দাস ভাই, এবং সে তাকে নিজে মধ্যে গাইছেন। এবং প্রত্যেক জায়গার আমার ভিডিও আনি কপিরাইট ফ্রি বালা ভিডিও আনি, কাহি না আমি ভিডিও করিবা সক্ষম না, তেমনি ভিডিও কু আনি গোটে নূয়া ভিডিও বনাই মানে আমার পত্রিকার গীত কু খাপ খুয়াইলা ভাবে গোটে ভিডিও করিবা পাই বহু বহু পরিশ্রম করছেন আমার সম্বিত দাস ভাই, যে আমার স্কেচ মধ্যে বহুত করেছেন। এবং সর্বোপরি কাম সবু সরি যাইছি, কালি যদি সব ঠিকঠাক রয়েছে কালি নিশ্চয় আপনার শুনিপার গীতটি সম্পূর্ণ গীতটি, এবং ইয়াপূর্ব দুটি টিজার মধ্যে রিলিজ হয়েছে ছোট ছোট তার টিকে, কিন্তু কালি সম্পূর্ণ গীত সহ আসলো। আশা করছি আপনার এই গীতটি ভাল লাগিব এবং যেমি পত্রিকাটি সমস্ত পছন্দ করেছেন সেমি গীতটি পছন্দ করবে, তা সহ যদি আপনার গীতটি ভাল লাগবে বলে মোর আশা, যদি ভাল লাগিব তাহলে নিশ্চয় সমস্ত শেয়ার করবে, না ওড়িয়া গীতটি সম্পূর্ণ ওড়িয়ারে বহু কষ্ট কষ্ট শব্দ মধ্যে টিকে ব্যবহার করা যাইছি, যেহেতু ওড়িয়া ভাষার মানে আমার শাস্ত্রীয় মান্যতা আজি মিলেছে মানে 20 শাস্ত্রীয়তা মানে আমার পুরোনা তাকে বজায় রক্ষা পাই বহু চেষ্টা করা যাইছি। গীতটি বহু ভাল হয়েছে, মধ্যে পাখাপাখি 300 থর পরে শুনেছি, মতো ভাল লাগিছে, আশা করছি আপনার নিশ্চয় ভাল লাগিব। সমস্ত ধন্যবাদ দেবী, জয় জগন্নাথ, এবং মোর এই নূয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করতে।